এবং আজকের অতিথি আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি হলেন ডক্টর রেবেকা তারানম স্বামী, এমবিবিএস, ডিএমসি, এফসিপিএস, গাইনি কনসালটেন্ট, গাইনি অ্যান্ড অবস, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফুড হাসপাতাল। আজকে আমরা ওনার সাথে গর্ভপাতের আসলে খুঁটিনাটি সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের যে দর্শক যারা আছেন, যারা দেখছেন, সকলের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনারা আজকে লাইভটি দেখেন, আপনারা অবশ্যই যদি আজকের অতিথির কাছে কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমরা অবশ্যই আজকের অতিথির কাছ থেকে আমরা আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো জেনে নিব। তো আমি আজকের অতিথির কাছে চলে যাচ্ছি। আপু, টক উইথ রাইসুল শোতে আপনাকে স্বাগতম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনি ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শত ব্যস্ততার মাঝেও আমি শুরুতেই আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি জানি যে আপনি আজকে আপনার অফিস ছিল, তারপরও আপনি অনেক ব্যস্ততার মাঝে, আসলে একটা উৎকণ্ঠার মাঝে আপনি এসেছেন যে আজকে প্রোগ্রামটা হবে কি হবে না এই ঢাকা শহরে জ্যামের মাঝখানে। তারপর আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কেসিএইচ পরিবারের পক্ষ থেকে। তো আপু, আর দেরি না করে আসলে আমরা চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে। তো প্রথমে আসলে আজকে আমি যে জিনিসটা জানতে চাইবো, যেহেতু আমরা গর্ভপাত নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, তো আসলে আমরা এই গর্ভপাত, আসলে এই যে অ্যাবর্শন, এই জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝি, এই জিনিসটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। আজকে আমরা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট এবং একটি কমন বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। গর্ভপাত বা অ্যাবর্শন, এটা কিন্তু সবারই একটু কিউরিয়াসিটি আছে এবং অনেক মিসনোমার আছে এবং অনেক ধরনের সন্দেহ এবং কনফিউশন আছে যে গর্ভপাত ব্যাপারটা আসলে কি। তো গর্ভপাতে আমার মনে হয় ইংলিশটার সাথেই সবাই বেশি পরিচিত, যে অ্যাবর্শন, জি গর্ভপাতটা একটু খটো মটো লাগে অনেকের কাছে। তো অ্যাবর্শনের সাথে কিন্তু অনেক পরিচিত আমাদের, বিশেষ করে যারা মহিলারা আছেন তারা কিন্তু অ্যাবর্শন শব্দটার সাথে অনেক বেশি পরিচিত। আর আমাদের, আমরা যেহেতু গাইনি এবং অপস নিয়ে কাজ করছি, আমাদেরকে প্রেগনেন্সি প্রচুর ডিল করতে হচ্ছে। তো প্রেগনেন্সির সাথে ওতপ্রোত ভাবে জড়িত যে বিষয়টি, সেটি হচ্ছে অ্যাবর্শন। আসলে একজন মহিলা তো প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট সময়টা 9 মাস, এবং এই 9 মাসের যে কোনো সময়ে তার এই প্রেগনেন্সিটা তার জন্য রিস্কি হয়ে যেতে পারে। এবং তখন দেখা যায় যে অনেক সময় প্রেগনেন্সি কন্টিনিউশন হচ্ছে না, ব্লিডিং হচ্ছে এবং অনেক সময় ব্যথা হচ্ছে। এই ব্যাপারগুলোকেই কিন্তু আমরা বলি অ্যাবর্শন। তো প্রেগনেন্সি অনেক সময় সবাই স্মুথলি কন্টিনিউ করতে পারে না এবং বিভিন্ন স্টেজে আমাদের কাছে আসে। তখন ওই প্রবলেম গুলো যখন নিয়ে আসে, তখন আমরা প্রত্যেকটি প্রবলেমকে আলাদা করে অ্যাবর্শন বলি, এবং অ্যাবর্শনের বিভিন্ন রকমের ভাগ আছে এবং তাকে এক এক ক্যাটাগরিতে আমরা ফেলি যে তার এই টাইপের অ্যাবর্শন হয়েছে বা এই টাইপের অ্যাবর্শন হচ্ছে, হতে যাচ্ছে। এটাই আসলে আজকে আমার মনে হয় পুরো অনুষ্ঠান জুড়ে আমরা ক্লিয়ার করব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। প্রথমে জি, হ্যাঁ আপনি ভাইয়া বলেন। এইটা সম্পর্কে আপনি বিস্তারিত একটু যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, বিস্তারিত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাবর্শন সম্পর্কে সবারই জানা জরুরি। এ কারণে আজ কিন্তু আমি বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি। একজন মা যখন প্রেগনেন্ট হয়, অনেক সময় তারা কিন্তু বাসায় টেস্ট করে, প্রেগনেন্সি টেস্ট। তো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে তো তারা খুব হ্যাপি থাকে যে উনি প্রেগনেন্ট, এবং পরিবারের সদস্যরাও খুব হ্যাপি থাকে। কিন্তু একটা সময় তো তারা আমাদের কাছে চেক আপে আসে, অনেকে 2 মাসে আসে, অনেকে 3 মাসে, কেউ কেউ 4 মাসেও আসে চেক আপ করতে। তো চেক আপ করার সময় আমরা তাকে কিছু জেনারেল কোশ্চেন জিজ্ঞেস করি যে এখন তো আপনি প্রেগনেন্ট, তাহলে কি আপনার বমি ভাব হচ্ছে কিনা, মাথা ঘুরাচ্ছে কিনা, এই টাইপের সমস্যাগুলো আছে কিনা। অনেকে বলে আছে, অনেকে বলে নেই, এবং আমরা বলি যে আপনার প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। অনেকে বলে যে আমাদের পেট ব্যথা করছে, আবার কেউ কেউ বলে যে আমাদের অল্প অল্প করে রক্তস্রাব ভাঙছে। তো এই ধরনের নানাবিধ প্রবলেম যখন বলে, তখন কিন্তু আমরা রোগীকে একটি টেস্ট করতে দিই, সেই টেস্টটি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম।
তো আলট্রাসোনোগ্রাম যখন রোগীটা করে নিয়ে আসে, এই আলট্রাসোনোগ্রামে আমরা হিউজ ইনফরমেশন পাই, এবং এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা বলতে পারি যে তার প্রেগনেন্সিটা কি সেফ কিনা, অথবা তার প্রেগনেন্সির মধ্যে কোনো ঝামেলা হচ্ছে কিনা। এখন ঝামেলা বিভিন্ন রকম হতে পারে, যেমন প্রথম 3 মাসে যখন একটি মা প্রেগনেন্ট হয়, তার আলট্রাসোনোগ্রাম রিপোর্টে কিন্তু হার্টবিট চলে আসার কথা বাচ্চাটার। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা এসেছে কিন্তু তার হার্টবিট নেই, তো এটা একটা প্রবলেম যে জি বাচ্চা এসেছে কিন্তু বাচ্চাটা কিন্তু লাইভ না, তার মানে বাচ্চাটা ডেড, তার হার্টবিট নেই। তো এই ধরনের বাচ্চাকে আমরা কিন্তু বলি মৃত বাচ্চা, এবং এই ধরনের অ্যাবর্শনের নাম হচ্ছে মিসড অ্যাবর্শন। তার মানে কি, এই জি মৃত বাচ্চাটা তার পেটের ভেতর আছে এবং এটা বের হচ্ছে না, তার কোনো ব্লিডিং নেই, পেইন নেই, কিন্তু আলট্রাসোনোগ্রামে দেখা গেল যে তার কোনো হার্টবিট নেই, তার মানে বাচ্চাটা ডেড, এই বাচ্চাটা কখনোই গ্রো করবে না। তাহলে এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এই বাচ্চাটাকে যেভাবে হোক জরায়ু থেকে বের করে দিতে হবে, কারণ এই মৃত বাচ্চা যদি জরায়ুর ভেতরে অনেক টাইম থেকে যায়, তাহলে তো মায়ের বিভিন্ন ধরনের এই মৃত কোষগুলো ছড়িয়ে পড়ে বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। কাজে এই ধরনের অ্যাবর্শনকে কিন্তু আমরা তখন যে কোনো ওষুধ দিয়ে অথবা সার্জিক্যাল বিভিন্ন প্রসিডিউর দিয়ে এই বাচ্চাটাকে আমরা বের করে ফেলি। তো জি এটাই হচ্ছে এক ধরনের অ্যাবর্শন। আরো কিছু অ্যাবর্শন আমরা পাই, যেমন জরায়ুর ভেতরে দেখা যায় বাচ্চার একটা থলি এসেছে, আমরা বলি যে আপনার বাচ্চার থলি এসেছে, কিন্তু থলির ভেতর কোনো বাচ্চাই দেখা যাচ্ছে না। তাহলে কি, বাচ্চার থলি এসেছে কিন্তু ভেতরে বাচ্চা নেই, এটাকেও আমরা এক ধরনের অ্যাবর্শন বলি। আচ্ছা এখন যদি থলি থাকে এবং থলির ভেতরে দেখা যায় বাচ্চার সাথে সবসময় কিন্তু একটা ফুল থাকে, দেখা গেল থলির ভেতরে ফুল আছে কিন্তু বাচ্চা কোথাও নেই, তাহলে কি এই ধরনের প্রেগনেন্সি কি সে কন্টিনিউ করবে? না, কন্টিনিউ তো করবে না, কারণ এখানে তো কোনো বাচ্চা নেই। এই ধরনের অ্যাবর্শন কেও আমরা, এই ধরনের রোগীকেও আমরা টার্মিনেট করে ফেলি, এবং এটারও একটি আচ্ছা টার্ম আমাদের ডাক্তারি ভাষায় আছে যে ব্লাইটেড ওভা। তাহলে কি এটা তো ক্যারি করার কোনো মানে হয় না। অনেক সময় দেখা যায় রোগী 5 মাস 6 মাস এই প্রেগনেন্সি গুলো ক্যারি করছে, সে জানে যে সে প্রেগনেন্ট, তার পেটও উঁচু হচ্ছে কিন্তু ভেতরে কিন্তু কোনো বাচ্চা নেই, শুধুই গর্ভের ফুলটা আছে। তখন আলট্রাসোনোগ্রামে যখন আমরা ডিটেক্ট করে দেখি যে কোনো বাচ্চা নেই, সেই বাচ্চা সেই ফুলটাকেও কিন্তু আমাদেরকে টার্মিনেট করে ফেলতে হয়, না হলে পরবর্তীতে যখন হঠাৎ করে 5 মাস 6 মাস অতিক্রান্ত হবে, তখন কিন্তু বাচ্চা ছাড়া বেশি দিন ফুল থাকতে পারে না জরায়ের ভিতর, তখন হিউজ ব্লিডিং হবে, কারণ ফুলটা অনেক বড় হয়ে গিয়েছে এবং সেটা যখন বের হতে চাইবে তখন ভীষণ আকারে রক্তপাত হতে থাকবে। কাজে আমরা যদি অনেক আগে এটা ধরে ফেলতে পারি যে তার ভেতরে কোনো বাচ্চা গ্রো করেনি, শুধু ফুল, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই প্রেগনেন্সিটাকে টার্মিনেট করে দিব। এটাই হচ্ছে এক ধরনের মেডিকেল টার্মিনেশন। অ্যাবর্শন বলতে অনেকেরই বা গর্ভপাত বলতে অনেকেরই হয়তো ধারণা আছে যে এটা হচ্ছে এমআর। অনেকে আইডিয়া করে থাকে যে তাহলে আমরা ডাক্তাররা হয়তো কেউ প্রেগনেন্সি নিয়ে এসেছে, সেটা তার আনওয়ান্টেড প্রেগনেন্সি, হয়তো অ্যাক্সিডেন্টালি, সে চাচ্ছে না, তার 2টো বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স হয়তো বা 1 বছর। তখন ওই রোগী যখন আমাদের কাছে অনেক সময় আসে যে ম্যাডাম আমাদের মাসিক বন্ধ, তখন যদি আমরা প্রেগনেন্সি টেস্ট করি আর আলট্রাসোনোগ্রাম করি, দেখা যায় যে তার একটা প্রেগনেন্সি এসেছে এবং সেটা সুস্থ একটি বাচ্চা, হার্টবিটও এসেছে এবং বাচ্চাটাও ভেতরে খুব ভালো মতোই আছে। তো এই ধরনের বাচ্চাকে নিশ্চয়ই আমরা কখনোই টার্মিনেট করব না। এই ধরনের বাচ্চার টার্মিনেশন যদি কোথাও করা হয়ে থাকে, সেটাকে কিন্তু আমরা অবশ্যই বলবো ইললিগাল অ্যাবর্শন, কারণ এই বাচ্চার তো কোনো দোষ নেই এবং বাচ্চার কোনো ডিফেক্টও নেই, এই বাচ্চা কেন গ্রো করবে না, কেন বড় হবে না? কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই ফ্যামিলি গুলো ডক্টরের কাছে যায় না, তারা দেখা যায় যে বিভিন্ন রকমের আনট্রেইনড দাই আয়া অথবা কোনো সিস্টার, জাস্ট তারা জানে যে কিভাবে ডিএনসি বা ওয়াশ করতে হয় মেশিন দিয়ে জরায়ু, এ সমস্ত অখ্যাত ক্লিনিকে গিয়ে দেখা যায় সবার অগোচরে এবং খুবই আনহাইজেনিক অবস্থায় একই ইনস্ট্রুমেন্ট দিয়ে সবাইকে বাচ্চা এমআর করা হয়, এমন ভাবে ওই যন্ত্রগুলো দিয়ে তাকে বাচ্চাটা চালিয়েছে, কিন্তু বলি ইল্লিগাল অ্যাবর্শন। এবং ইল্লিগাল অ্যাবর্শন আইনে অবশ্যই এটা আইনত দণ্ডনীয় অপরাধ, আমাকে শুনতে পাচ্ছেন? এটাকে আমরা কখনোই সমর্থন করবে যে আমরা কখনোই বাচ্চা টার্মিনেট করার জন্য, তো যা বলছিলেন, ইলিগাল অ্যাবর্শন বলতে কিন্তু আমরা সেটাই বুঝি। তো বাংলাদেশে কখনোই পারমিটেড না যে একটি সুস্থ সুন্দর বাচ্চা ভেতরে আছে, সেটা 2 মাস হোক অথবা 3 মাস হোক, কখনোই কিন্তু সেটাকে টার্মিনেট করব না। আমরা টার্মিনেট করব
যুক্তিযুক্ত কারণে, যে কন্ডিশন গুলো বললাম যে যেখানে বাচ্চারই কোনো ভবিষ্যৎ নেই জি বা বাচ্চা নেই, অথবা এমন কিছু কন্ডিশন আছে যে রোগী ব্লিডিং নিয়ে এসেছে, আমরা আলট্রা করে দেখলাম যে অর্ধেক বা টুকরো টুকরো কিছু অংশ নিজে নিজে পড়ে গিয়েছে আর কিছু অংশ ভেতরে রয়ে গেছে, টুকরো টুকরো অংশ। এখন এই টুকরো গুলো যদি থেকে যায় তাহলে তার সেটা থেকে ইনফেকশন হবে এবং প্রচুর ব্লিডিং হবে। তাহলে আমাদের উচিত হবে যে ভেতরে যে কিছু অংশ রয়ে গেছে সেটাকে আমাদের মেডিসিন অথবা সার্জিক্যাল জিএনসির মাধ্যমে করে দেওয়া, যাতে মার লাইফ গুলোই বুঝতে পারছি যে কখন প্রেগনেন্সি হলে মা আমাদের কাছে আসবে এবং কখন আমরা তাদেরকে বলবো যে এই বাচ্চাটা রাখা যাবে না, এই বাচ্চাটা টার্মিনেট করে ফেলতে হবে। কিন্তু আমাদের দুঃখজনক ভাবেও এটা সত্যি যে বাংলাদেশে কিন্তু মাতৃমৃত্যুর যে কারণগুলো আছে সেটার মধ্যে শতকরা 13 ভাগ, 13 ভাগই হচ্ছে এই ইলিগাল অ্যাবর্শনের জন্য মারা মারা যাচ্ছে। কারণ এখানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং খুবই খারাপ ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে, যেটা দেখা যায় যে একটু পানি দিয়ে ধুয়ে এক রোগীকে যেটা দিয়েছে সেটা দিয়ে আবার ডিএনসি করা হচ্ছে আরেক রোগীর উপর, তখন ওই রোগীর মারাত্মক কিছু সংক্রমণ হয়ে যায়, জীবাণু সংক্রমণ, এবং সেখান থেকে সেপসিস ডেভেলপ করে এবং সেপসিস হয়ে তখন সেই মাটার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই জার্ম গুলো ছড়িয়ে যেয়ে মা কিন্তু তখন মারা যাচ্ছে। কাজে আমাদের আজকের প্রোগ্রামের একটা অন্যতম উদ্দেশ্য যে আপনারা ইলিগাল অ্যাবর্শন অথবা আনসেফ অ্যাবর্শন, যেগুলো আপনাদের আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বা অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি, এই কাজগুলো কখনোই করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। তো আপু, আমি যে জিনিসটা এখন জানতে চাইবো যে এই গর্ভপাতটা আসলে কি কারণে আসলে হয়? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যে গর্ভপাত কেন হয়। আমাদের কাছে অনেক পেশেন্টই তো আসে যাদের বিয়ে হয়েছে এবং প্রথম সন্তান, তো আমরা যখন তাদেরকে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট খারাপ আসে তখন তো তাদেরকে আমাদের ব্যাড নিউজটা দিতে হয় অনেক সময়, যে আপনার বাচ্চা আসেনি অথবা বাচ্চাটা ডেড অথবা বাচ্চাটা অর্ধেক পড়ে গিয়েছে, অর্ধেক রয়ে গেছে। তো তখন তারা কিন্তু জেনারেলি আমাদেরকে জিজ্ঞেস করে যে ম্যাডাম আমার হঠাৎ করে কেন অ্যাবর্শন হলো, এটার কি কোনো কারণ আছে? তো অনেক রকমের কারণই তো থাকে, তো এটা কিন্তু আমরা ভাগ ভাগ করে বলতে পারি। যেমন প্রথম 3 মাসের জন্য কিছু কারণ থাকে এবং পরবর্তীতে 4 মাস থেকে 6 মাসের মধ্যে যেই বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় নিজে নিজে সেটার জন্য আলাদা কারণ থাকে। তো আমি প্রথম 3 মাসের অ্যাবর্শন গুলো আমরা খুব বেশি পাই, যে প্রথম 3 মাস হয়েছে তখন কাপলটা যখন আসে আলট্রাসোনোগ্রাম রিপোর্ট ব্যাচ, তখন আমাদেরকে জানাতে হয় যে কেন অ্যাবর্শন হচ্ছে। তো 1 নম্বর কারণই কিন্তু বাচ্চার জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে, যেই বাচ্চাগুলো কনসিভ করে ভ্রূণ তৈরি হয় সেই ভ্রূণগুলোর মধ্যে জিনগত সমস্যা থাকে, এবং জেনেটিক প্রবলেমের জন্য আল্লাপাকেরই এটা আমি বলবো যে অদ্ভুত একটি নিয়ামত, যে জেনেটিক্যাল অ্যাবনর্মাল যে বেবিগুলো সেগুলো দেখা যায় নিজে নিজেই পড়ে যায়, ব্লিডিং হতে থাকে, মানে ও দুনিয়াতে আসবে না, কারণ ও হচ্ছে জেনেটিক্যালি অ্যাবনর্মাল। ও যদি জন্ম নিত তাহলে দেখা যেত অনেক রকমের অ্যাবনর্মালিটি নিয়েই বাচ্চাটা জন্ম নিত এবং পৃথিবীতে থাকতো, তো সেটা তো খুব সুখকর একটি অনুভূতি হতো না বাবা মায়ের জন্য, এবং বাচ্চাটাও দেখা যেত যে একটি হ্যান্ডিক্যাপড, মানসিক বিকারগ্রস্ত অথবা অঙ্গ প্রত্যঙ্গে প্রবলেম, এই ধরনের প্রবলেম নিয়ে জন্ম নিত। তো এরকম জেনেটিক প্রবলেমের জন্য আল্লাহ তালাই দেখা যায় যে নিজে নিজেই বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলো 2 মাস 3 মাসের মধ্যে ব্লিডিং হয়ে পড়ে যাচ্ছে। তো আমরা তখন রোগীদেরকে কিন্তু এক্সপ্লেইন করতে পারি না, কারণ জন্মগত জিনগত ত্রুটিগুলো তো আর আমরা অ্যানালাইসিস করে বের করতে পারি না। কিন্তু বিদেশে এগুলো নিয়ে তো স্টাডি হয়েছে, ওই যেগুলো পড়ে গিয়েছে বাচ্চা এক্সপাল হয়ে গিয়েছে ওগুলো স্টাডি করে ওরা বের করেছে যে ওই ভ্রূণগুলোর সব জেনেটিক অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে কোষের গঠনগত অবস্থার মধ্যে। তো জেনেটিক অ্যাবনর্মাল বেবি সবচেয়ে বেশি প্রথম 3 মাসে পড়ে যায়, অ্যাবর্শন হয়ে যায় নিজে থেকেই। আরো কিছু কারণ থাকে, যেমন অনেকের অনেক ডায়াবেটিস থাকতে পারে, এগুলো কিন্তু কন্ট্রোলেবল, আবার অনেকের দেখা যায় আনকন্ট্রোলড হাইপারটেনশন, অনেকের থাইরয়েডের সমস্যা, তো এই হরমোনজনিত সমস্যাগুলো থাকলেও কিন্তু বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়। কাজে আমরা অনেক সময় ব্লাড টেস্ট করি, তার ডায়াবেটিসটা পরীক্ষা করি, থাইরয়েড হরমোন টেস্ট করি, এবং এই হরমোনগুলোতে যখন দেখি যে কোনো অ্যাবনর্মালিটি আছে তখন আমরা হয়তো রোগীদেরকে একটু সিগনালে বলতে পারি যে আপনার হরমোনজনিত সমস্যা আছে, এই কারণে কিন্তু বাচ্চাটা টিকেনি অথবা অ্যাবনর্মাল একটা বাচ্চা ভেতরে আছে।
এছাড়াও প্রথম 3 মাসে কিন্তু আরো কিছু কারণ পাওয়া যায়, যেমন ইমিউনোলজিক্যাল বিভিন্ন রকমের ডিজিজ মায়ের থাকতে পারে, এবং এই ধরনের ইমিউনোলজিক্যাল ডিজিজ ছাড়াও বিভিন্ন ভাইরাল ইনফেকশন, মায়ের বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে, এবং এই ইনফেকশন গুলো দেখা যায় রক্তের মাধ্যমে বাচ্চার ভেতরে ঢুকে যায় এবং তখন সেই বাচ্চা কিন্তু অ্যাবর্শন হয়ে পড়ে যায়। এবং কিছু এনভায়রনমেন্টাল কজ আছে আমাদের বাংলাদেশে, এখন আমি বলবো যে পলিউশন অনেক দেখা যায়, যে অনেক বেশি পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণের জন্য এখানে মাত্রাতিরিক্ত বায়ু দূষণ, এবং অনেক ক্ষেত্রে গার্মেন্টস ওয়ার্কাররা যে সমস্ত পরিবেশে কাজ করে সেখানে লেড, সীসা এবং বিভিন্ন রকমের কালার ইউজ করা হয়, এগুলো সবই হচ্ছে কেমিক্যাল। এবং এই জিনিসগুলো থেকেও অনেক সময় দেখা যায় যে মায়ের রক্তের মধ্যে জীবাণু ঢুকে অ্যাবর্শন করে দিতে পারে। তাছাড়া বাবারা কিন্তু স্মোকিং করে বা অনেক সময় অ্যাডিকশন থাকতে পারে, যে কেউ কোনো অ্যাডিক্টেড ড্রাগ খেতে পারে, হিরোইন হতে পারে, সেটা আফিম হতে পারে, ইয়াবা হতে পারে, এগুলোর কারণেও কিন্তু অনেক অনেক অ্যাবর্শন হয়ে যায় প্রথম 3 মাসে। তো প্রথম 3 মাসে কিন্তু এইসব কারণে অ্যাবর্শন হয়। কিন্তু যখন আমরা দেখি যে 3 মাস বাচ্চা ভালো ছিল, তার মানে একটা সুস্থ বাচ্চা, আমরা আলট্রাসোনোগ্রামে অনেক সময় রোগীকে বলি যে আপনার বাচ্চা ভালো আছে, অনেক সময় রোগীরা দেখা যায় 4 মাস 5 মাসের সময় আসে যে তখন তাদের ব্লিডিং হচ্ছে, পেইন হচ্ছে, এবং আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখি যে জরায়ুর মুখ খুলে গিয়েছে এবং বাচ্চা প্রায় অ্যাবর্শনের পথেই আছে। তো সেটারও একটা কারণ আছে যে কেন মাঝপথে হঠাৎ করে অ্যাবর্শন হয়ে গেল। তো সেটার কারণের মধ্যে আমরা দেখেছি জরায়ুর গঠনের সমস্যা। জরায়ুটা কিন্তু নাশপাতির মতো একটি গঠন, এবং বাচ্চা যত বড় হয় জরায়ু ঠিক সেভাবেই আকৃতিতে বৃদ্ধি করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েদের জরায়ুতে জন্মগত কিছু ডিফেক্ট থাকে, অনেক সময় জরায়ু ভাগ হওয়া থাকে, অথবা দেখা যায় জরায়ুর ভেতরে পর্দা থাকে, এবং অনেকে দেখা যায় জরায়ুর মুখ যেটা সেটা ন্যাচারালি আগে থেকেই খোলা থাকে। জরায়ুর মুখ কিন্তু ন্যাচারালি বন্ধ থাকার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে জরায়ুর মুখটা খুলে আছে। তো জরায়ুর মুখ যদি খুলে থাকে তাহলে বাচ্চাটা তো জরায়ুর ভেতরে থাকতে পারবে না, ওই খোলা মুখ দিয়ে কিন্তু বের হয়ে আসবে। এবং অনেক ক্ষেত্রে মেয়েদের জরায়ুর ভিতরে বড় বড় টিউমার থাকে, টিউমার থাকলেও দেখা যায় যে বাচ্চা হয়তো 4 মাস 5 মাস হয়েছে, এখন টিউমারের কারণে সে কিন্তু জরায়ুর ভেতরে আর বড় হওয়ার জন্য স্পেস পাচ্ছে না, কারণ টিউমার দিয়ে অনেকখানি স্পেস ঢেকে গেছে। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় একটা বড় বাচ্চা, 4 মাস 5 মাসের বাচ্চাও অনেক সময় অ্যাবর্শন হয়ে বা ব্লিডিং হয়ে পড়ে যাচ্ছে। তো এরকম আমরা নানাবিধ প্রথম 3 মাস বা 3 থেকে 6 মাস এই সময় বিভিন্ন কারণে আমরা দেখি যে এই প্রেগনেন্সি গুলো অ্যাবর্শন হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি অনেক সুন্দর ভাবে আসলে আমাদেরকে এই জিনিসটি আপনি ব্যাখ্যা করলেন। তো আমি আসলে এখন যে জিনিসটি জানতে চাইবো যে প্রকৃত পক্ষে আসলে কাদের এই অ্যাবর্শন বেশি হয়ে থাকে, যদি বলতে কাদের আসলে বেশি হয়, হওয়ার ঝুঁকিটা বেশি থাকে? অ্যাবর্শন ঝুঁকি বেশি, এটা কিন্তু কারণ যেগুলো বলেছি তার মধ্যেই অনেকটুকু বের হয়ে এসেছে। তারপর আমরা বলি যে যেই মাদের বয়স কিছুটা বেশি, যেমন 30-এর পরে কিন্তু অ্যাবর্শনের চান্সটা একটু বেশি থাকে, কারণ 30-এর পরে মাদের যে ডিম্বাণুগুলো থাকে সেই ডিম্বাণুর মধ্যে কিন্তু অনেক রকমের ডিফেক্টিভ ডিম্বাণু পাওয়া যায়, তখন দেখা যায় যে ভ্রূণ তৈরি হলেও সেই ভ্রূণগুলো থাকতে চায় না, তো তাদের ক্ষেত্রে অনেক বেশি অ্যাবর্শন হয়। আর আগে যে কারণগুলো বললাম যে অনেকের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, তারপর থাইরয়েডের সমস্যা, অথবা অনেক বেশি প্রেশারের অসুখ, হাইপারটেনশন, এই ধরনের রোগ থাকার কারণেও কিন্তু দেখা যায় তাদের অ্যাবর্শনটা অনেক বেশি হয়। আর যারা নাকি আমি আগেও বলেছি যে স্মোকিং করে অথবা কোনো ধরনের অ্যাডিক্টিভ ড্রাগ নেয়, তাদের ক্ষেত্রেও হতে পারে অ্যাবর্শন বেশি। আর যাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ইনফেকশন হয়, অনেক সময় প্রেগনেন্সিতে জ্বর আসে, সেগুলো কিন্তু বিভিন্ন রকমের ভাইরাসের কারণে অথবা ব্যাকটেরিয়ার কারণে হয়, এই ধরনের ইনফেকশন হলেও সেই মাদের কিন্তু অ্যাবর্শনটা বেশি হয়ে যায়। কাজে আমরা যদি কারণ ধরে ধরে আইডেন্টিফাই করে কিছুটা কন্ট্রোল করতে পারি, যেমন যার ডায়াবেটিস তাকে আমরা বললাম যে আপনি ডায়াবেটিস কন্ট্রোলে এনে তারপর বাচ্চা নেবেন, আপনার থাইরয়েডের সমস্যা থাইরয়েডের চিকিৎসা করান, থাইরয়েডের চিকিৎসা করার পরে কন্ট্রোলে যখন আসবে তখন আপনি বাচ্চা নেবেন। এখন সব মা কিন্তু প্রেগনেন্সির আগে আমাদের কাছে আসে না, কাজে আমরা সবাইকে কিন্তু কাউন্সিলিং করতে পারিও না। অনেকে দেখা যায় প্রেগনেন্সির পরে যখন ঝামেলা হয় তখন আসে, এবং ব্লাড টেস্ট করে আমরা এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করি যে আপনার অনেক প্রেশার, তো এত প্রেশারে অনেক সময় বাচ্চা থাকে না। কিন্তু তারা যদি কাপড়রা যদি বিয়ের পরে যখন প্ল্যানিং করে এবং প্ল্যানিং এর 2-3 মাস আগে আমাদের কাছে একটু আসতো যে ম্যাডাম এখন আমরা বাচ্চা নেব, বাচ্চার যাতে কোনো প্রবলেম না হয় এর জন্য আমাদের করণীয় কি, তাহলে কিন্তু আমরা একটু মোটামুটি চেক আপ করে একটা গাইডলাইন দিতে পারি যে আপনি এভাবে সবকিছু মেনে চলে যদি বাচ্চাটা নেন তাহলে মোস্ট প্রবাবলি আপনার এই বাচ্চাটা সুস্থভাবে জন্ম নেবে।
কিন্তু সব ক্ষেত্রে তো আমরা সেটা পাচ্ছি না। ওকে, সরি আপু, আমি যে জিনিসটি বলতে চাচ্ছি যে যে একজনের একটা প্রশ্ন আমি নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওনার বারবার আসলে নির্দিষ্ট একটি সময়ে গর্ভপাত হচ্ছে, তো এটা থেকে আসলে পরিত্রাণের কি উপায় সেটা যদি আপনি বলতেন। হ্যাঁ, তার মানে ওনার বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, জি আপু, হ্যাঁ এটাই ওনার, বলছে? হ্যাঁ ওনার হ্যাঁ, বারবার এই ধরনের নির্দিষ্ট একটি অ্যাবর্শন তো বলি সময়ে, রিকারেন্ট অ্যাবর্শন, হ্যাঁ ওনার, রিকারেন্ট। জি, ওই এটা থেকে ওনার পরিত্রাণের কি উপায়। ওকে, আমি জানতে চাচ্ছি যে ওনার বারবার একটি নির্দিষ্ট সময়ে এখন ওনার শোনা যাচ্ছে, গর্ভপাত হচ্ছে, হ্যাঁ গর্ভপাত হচ্ছে, এটা থেকে আসলে পরিত্রাণের কি উপায়, এই জিনিসটা উনি জানতে চেয়েছেন। ওনার বারবার গর্ভপাত হচ্ছে, এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা প্রচুর পাই। জি অনেকেই আসে কাপলরা আমাদের কাছে যে তাদের আগে দুটা অ্যাবর্শন হয়ে গিয়েছে, দুটো বাচ্চা পড়ে গেছে, দুটো বাচ্চা, তিনটা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর তারা খুবই হোপলেস, হতাশ। এরকম কিন্তু প্রায়ই আমরা অনেক কেস পাই। তো ঘুরে ফিরে কিন্তু আমাদের ওই একই কারণগুলো চলে আসে। আমাদের যখন একজন কাপল আসে, তখন আমরা তাকে প্রথমে হিস্ট্রি নেই, যে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, যে তার অনেক সময় দেখা যায় যে তাদের কিন্তু আত্মীয়র মধ্যে বিয়ে হয়, যেটাকে আমরা কনস্যাঙ্গুইনাস ম্যারেজ বলি। হ্যাঁ, আমরা এই ধরনের কেস পেলেই বলি যে আপনাদের কি আত্মীয়র মধ্যে বিয়ে কিনা, খালাতো ভাই, আচ্ছা, ফুপাতো ভাই, এরকম অনেকেই বলে যে হ্যাঁ আমার কাজিন হয়, ম্যাডাম আমার কাজিনকে বিয়ে করেছি। তো এটা কিন্তু একটি বড় কারণ। কারণ কি, এই ক্ষেত্রে দেখা যায় যে বংশানুক্রমিক জিনগুলো অনেক সময় একই টাইপের থাকে, তো তাদের শুক্রাণু আর ডিম্বাণু মিলে যে ভ্রূণটা তৈরি হয়, ওটার মধ্যে তখন কিছু সংঘর্ষ হয়ে যায়, যেহেতু জিন একই বংশ থেকে এসেছে, জি এবং সেই ক্ষেত্রে জেনেটিক অ্যাবনর্মালিটির চান্স অনেক বেশি, এবং তাদের ক্ষেত্রে অ্যাবর্শনও বেশি হয়ে যায়। আবার দেখা যায় যে এদের বাচ্চা যদি গ্রো করে, 9 মাস পরে ডেলিভারি হয়, সেই বাচ্চাগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় জন্মগত ত্রুটি অথবা মেন্টাল অ্যাবনর্মালিটি, এগুলো আমরা বেশি পাই। কাজে আমাদের অবশ্যই অ্যাডভাইস থাকবে, খুব সম্ভব আর কি আত্মীয়র মধ্যে বিয়েটা পরিহার করা উচিত। যারা করে আচ্ছা আচ্ছা, ফেলেছে তাদেরকে তো আর আমাদের কিছু বলার নেই, কিন্তু এমনিতে যখন কেউ আসে বা কোনো অ্যাডভাইস নিতে আসে বা আমি বিয়ে করব এমন কিছু কথা বলে, তখন কিন্তু আমরা অ্যাডভাইস দিই যে হ্যাঁ অবশ্যই মেয়েকে বিয়ে দিবেন, তবে আত্মীয়র মধ্যে বিয়ে না দিলে ভালো হয়। তো এটা একটি কারণ। আর আমরা তো এমনিতে পরীক্ষা করি, সেই আগেই বলেছি, পরীক্ষা করে আমরা দেখি যে তার রক্ত শূন্যতা আছে কিনা। অনেক সময় ব্লাডে প্রবলেম থাকতে পারে, অনেকের শরীরে রক্ত কম থাকতে পারে, রক্ত কম মানে বডির প্রোটেকশন কম। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে বাচ্চা ঠিক মতো গ্রো করছে না, বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তো আমরা তখন তাকে নিউট্রিশাস ডায়েট দেই, আয়রন ক্যাপসুল দেই, রক্ত পরীক্ষা করে যদি রক্ত কম পাই। আর ঠিক একই ভাবে সেই একই কারণেই কিন্তু অনেকের বারবার অ্যাবর্শন হয়ে যায়। মেইনলি বারবার হয় তাদের কিন্তু কিছু ইমিউনোলজিক্যাল রোগ থাকে, যেগুলো আমরা ডাক্তাররা বুঝতে পারি। কিছু কঠিন কঠিন রোগের নাম আছে, যেগুলো সবগুলো ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার, এসএলই অথবা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম, এই টাইপের কিছু জিনিস থাকে যেটা আমরা রক্তে অ্যান্টিবডি টেস্ট করতে দিই। অ্যান্টিবডি টেস্ট করলে কিন্তু এই অ্যান্টিবডি গুলো যদি বের হয়ে আসে, তখন আমরা বুঝতে পারি যে তার এই ধরনের ইমিউনোলজিক্যাল ডিজিজ আছে, এবং এই ডিজিজ গুলোর কিন্তু ট্রিটমেন্ট আছে। তো আমরা যদি তাদেরকে ট্রিটমেন্ট করে এই ডিজিজ গুলোকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তার রিকারেন্ট অ্যাবর্শন হয় না। এবং কিছু পেশেন্ট আছে যাদের বাচ্চা গ্রো করে, গ্রো করার পরে দেখা যায় রক্ত পায় না, জরায়ুর ভেতরে যে আচ্ছা আচ্ছা, থাকে বাচ্চাটা কিন্তু ব্লাড খেয়ে বড় হয়, ব্লাড পেয়ে বড় হয়। অনেক সময় দেখা যায় যে ব্লাড সার্কুলেশন ঠিক মতো পাচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তাদেরকে অনেক সময় অ্যাসপিরিন জাতীয় ওষুধ অথবা হেপারিন জাতীয় ইঞ্জেকশন দেই, এবং এটাতে আমাদের সাকসেস রেট অনেক বেশি। যে যদি ব্লাড সাপ্লাইটা আমরা বাড়াতে পারি, এই ধরনের পেশেন্টের কিন্তু অ্যাবর্শন হওয়ার চান্স অনেক কমে যায়। আর রিকারেন্ট অ্যাবর্শনের জেনারেল কিছু কজ এমনিতেই থাকে, তার যদি এখন ডায়াবেটিস কখনোই সে কন্ট্রোলে না আনতে পারে, তার প্রেশার কন্ট্রোলে আনতে না পারে, তার থাইরয়েড হরমোনের সমস্যা, অথবা তার জরায়ু মুখ যেটা নাকি ন্যাচারালি বন্ধ থাকে, সেটা দেখা যায় যে জরায়ু মুখটা খোলা থাকে, অনেক জেনেটিক্যালি মুখটা খোলা, তো এই ধরনের থাকলে বাচ্চা টিকবে না।
জি দেখা যায় গবেষণার পরে আমাদের কাছে আসে। তো আমরা যদি এই রোগগুলো আইডেন্টিফাই করে চিকিৎসা আসবে এবং ইনশাল্লাহ তার প্রেগনেন্সি সে পুরোটা টার্ম অতিক্রান্ত হয়ে একটি সুস্থ বাচ্চাও জন্ম দিতে পারবে। এবং 70% ক্ষেত্রে আমরা দেখেছি যে 2-3 বার করে অ্যাবর্শন হয়ে গেলেও তারা একটি সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে, শতকরা 70% ক্ষেত্রে যদি চিকিৎসা করা যায়। জি আপু, আপনার কাছে যেহেতু আপনি বলেছেন 2-3 বার অ্যাবর্শন হওয়ার পরেও আসলে বাচ্চা জন্ম সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, তো সেই প্রেক্ষিতে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে আসলে কতবার, হ্যাঁ অনেকের দেখা গেছে যে অনেকবারই আসলে এরকম অ্যাবর্শন হয়, ওনাদের ক্ষেত্রে কি আসলে এরকম সুস্থ বাচ্চা বা কতবার হলে আসলে এরকম সুস্থ বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা থাকে, বা এটার কোনো কোনো রেস্ট্রিকশন আছে যে এরকম এরকম হলে আর কখনো হবে না, এই টাইপের কিছু কি আপনারা লক্ষ্য করেছেন? হ্যাঁ, এমন কিছু তো থাকতেই পারে। যেমন একটি রেয়ার কন্ডিশনের কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে দেখা গেল যে হাজবেন্ড অথবা ওয়াইফের মধ্যে কোনো জেনেটিক প্রবলেম, বাচ্চার মধ্যে না, হয়তো বা মা অথবা বাবা তাদের জেনেটিক্যাল কোনো রোগ আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে প্রত্যেক বাড়ি বাচ্চা যেটা জন্ম নিবে সেটা ডিফেক্টিভ বাচ্চা হবে এবং সেই বাচ্চাটা আচ্ছা কিন্তু টিকবে না। তো এই ধরনের যখন আমরা দেখি যে কোনো কারণ খুঁজে পাচ্ছি না, যেমন আপনাকে আগেই বলেছি যে ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড সমস্যা, জ্বরের মুখে সমস্যা, এগুলো কোনো কারণই খুঁজে পেলাম না, আনএক্সপ্লেইন, সেক্ষেত্রে আচ্ছা আমরা অ্যাট লাস্ট এই ইনভেস্টিগেশনটা করতে দিই, টেস্টটা করতে দিই ক্যারিওটাইপিং, মায়ের জেনেটিক অ্যানালাইসিস, বাবার জেনেটিক অ্যানালাইসিস, এবং সেখানে আচ্ছা কোনো জিনগত জেনেটিক অ্যাবনর্মালিটি আছে কিনা। অনেক সময় দেখা যায় বাবা সারা জীবনে জানেই না যে তার কোনো একটা ক্রোমোজোমের সমস্যা আছে, অথবা মায়েরও, কারণ দুজনের হয়তো খুব মাইল্ড ফর্মে আছে, খুব হালকা ভাবে আছে, তারা জীবন পরিচালনা করছে কিন্তু এই বাবা ডেভেলপ করছে না এবং বাচ্চা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তো ক্যারিওটাইপিং একটি টেস্ট করে আমরা অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস করতে পারি। আর ক্যারিওটাইপিং করে যদি আমরা মেজর প্রবলেম পাই, দুজন বাবা মায়ের জেনে প্রত্যেক বাড়ি তাদের ভ্রূণ শুক্রাণু আর ডিম্বা, সেক্ষেত্রে চান্সটা কম থাকে। তারপরেও কিছু টেস্ট আছে, অনেক সময় দেখা যায় কত পার্সেন্ট চান্স থাকে অ্যাবর্শন হওয়া, সেটাও আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। যদি দেখা যায় বাবা এবং মায়ের দুজনেরই হালকা জেনেটিক সমস্যা, তখন দেখা যায় যে আচ্ছা 25% ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাবে, 75% ক্ষেত্রে বাচ্চা টিকে যাবে, এমন কিছু আচ্ছা ক্যালকুলেশন আমরা জেনেটিক অ্যাবনর্মালিটি দেখে করতে পারি। এবং কোন ক্ষেত্রে বাচ্চা হয় টিকবে এবং কোন ক্ষেত্রে বাচ্চা টিকবে না, তখনও আমাদের বেশ কিছু সফিস্টিকেটেড টেস্ট আছে, যেটা আচ্ছা বাংলাদেশে এখন রিসেন্টলি বিএসএমএমইউ, অ্যাপোলো, ইউনাইটেড এসব জায়গায় এসছে, এবং সেটার মাধ্যমে কিন্তু যারা অনেক ওরিড, যাদের খুব সমস্যা, তারা কিন্তু এই ট্রিটমেন্ট গুলো নিয়ে আগেই জেনে যায় যে তার এইবারের বাচ্চাটায় কোনো সমস্যা হবে কিনা বা অ্যাবর্শন হয়ে পড়ে যাবে কিনা। কাজেই আচ্ছা ট্রিটমেন্ট আচ্ছা গুলো এখন অনেক আধুনিক হয়ে গিয়েছে, ইচ্ছে করলেই মা জানতে পারে এবং সেটাকে প্রোটেক্টও করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপু, আমরা যদি এই গর্ভপাত যে অ্যাভার্সন, এই জিনিসটাকে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আসলে আমরা কোন কোন পর্যায়ে আসলে এটাকে ভাগ করতে পারি? হ্যাঁ, এটাও খুব ভালো একটি প্রশ্ন। অ্যাবর্শনকে আমরা নানাভাবে ভাগ করে থাকি, যেমন একটা ভাগ আছে যেটাকে আমরা বলি লিগাল আর হচ্ছে ইলিগাল। লিগাল অ্যাবর্শন আপনাকে আগেই বলেছি যে কোন কোন জি কন্ডিশনে আমরা নিজেরা বাচ্চাটাকে টার্মিনেট করে দিচ্ছি, রাইট আর ইলিগালটাও কিন্তু আপনাকে বলা হয়েছে যে যারা জি, প্রেগনেন্সি চাচ্ছে না, অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছে, তারা তখন সেই বাচ্চাটা তার মানে টার্মিনেট আমরা করার জন্য এই বিভিন্ন জায়গায় দুইটা যায়। ভাগে আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, দুটো ভাগে ভাগ করতে পারি। এরপরেও আমাদের ডক্টরদের জন্য কিছু ভাগ তো থাকেই, যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি যে কন্টিনিউয়াস অ্যাবর্শন আর একটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন। কন্টিনিউয়াস অ্যাবর্শন মানে আচ্ছা মাদের নিজে থেকেই অ্যাবর্শন হয়ে পড়ে যাচ্ছে, মায়েরা এসে আচ্ছা বলে যে ম্যাডাম আমি তো 3 মাসে প্রেগনেন্ট ছিলাম, আমার ইউরিন টেস্ট পজিটিভ এসেছিল, আলট্রাসোনোগ্রামেও একটা ভালো বাচ্চা ছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম যে বড় একটি চাকা ভেঙে গেল এবং পড়ে গেল। এটা হচ্ছে স্পন্টেনিয়াস, আচ্ছা মানে এটাকে আমরা মিসক্যারেজ বলি। অনেকেই বলে যে হ্যাঁ আমার আগে 2 বার মিসক্যারেজ হয়ে গেছে, তার মানে নিজে থেকেই পড়ে গেছে, হ্যাঁ হ্যাঁ রাইট এটাকে বলা হয় স্পন্টেনিয়াস।
আর যেটা ইন্ডিউসড, সেই ইন্ডিউসড এর মধ্যে সেই একই কথা আবার চলে আসে যে লিগাল আর ইলিগাল। তো লিগাল ক্ষেত্রে তো আচ্ছা আমরা আচ্ছা বলেছি এই ক্ষেত্রে করি, সাথে আরো কিছু কন্ডিশনে আমরা টার্মিনেট করে দেই প্রেগনেন্সি। যেটা আমি আমাদের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, যেমন আমরা যদি আলট্রাসোনোগ্রাম করি, করে দেখি বাচ্চাটির মারাত্মক অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা। অনেক বাচ্চা আমরা আইডেন্টিফাই আচ্ছা করি আলট্রাসোনোগ্রামে, দুই হাত নেই, দুই পা নেই। এখন বলেন, একটি বাচ্চা দুটি হাতও নেই, দুটি পাও নেই, এই বাচ্চাটা জন্ম দিয়ে মা কি শান্তি পাবে? এই বাচ্চাটা কি করবে তখন? এরকম বেশ কিছু বাচ্চা যারা গ্রাম থেকে আসে আলট্রাসোনোগ্রাম করে না, এরকম আমরা ডেলিভারিও করছি হসপিটালে। আচ্ছা আচ্ছা দুটো হাতও নেই, পাও নেই, জাস্ট বডিটা। তার মানে কি, সারা জীবনের জন্যই এই বাচ্চাটা কিন্তু বার্ডেন। অনেক ক্ষেত্রে মাদের কনসেন্ট নিয়ে এই বাচ্চাগুলোকে আমরা টার্মিনেট করি। মারা যদি স্বেচ্ছায় বলে যে হ্যাঁ, এরকম দুই হাত নেই, দুই পা নেই, মাত্র 5 মাসের ছোট একটা বাচ্চা দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই যদি তারা বলে যে তারা অপারগ, তখন কিন্তু এটা আমাদের টার্মিনেট করে দিতে হয়। কিছু বাচ্চা দেখা যায় আমরা অনেক বেশি পাই জন্মগত ডিফেক্ট, মাথার খুলি তৈরি হয়নি, ব্রেন একদম ওপেন, মাথার খুলি নেই। এই ধরনের বাচ্চা 9 মাস পরেও জন্ম নেয়। 9 মাস পরে জন্ম নিয়ে যেহেতু তার মাথার খুলি নেই, সে কয়েক ঘন্টা এমনকি একদিন দুই দিনের ভেতরে মারা যায়। এটা সাইন্টিফিক্যালি প্রুভড, কারণ গ্রাম থেকে অনেক মহিলা এমন আসে যারা জীবন নিয়েও কখনো চেক আপ করেনি, কোনো দিন আলট্রাসোনোগ্রাম করেনি, আমাদের কাছে ডেলিভারির ব্যথা নিয়ে এসছে। তখন আমরা ডেলিভারি করে দেখলাম মাথার খুলিবিহীন একটি বাচ্চা, সেই বাচ্চাটি 2 ঘন্টার মধ্যে মারা গেল। তো এই ধরনের একটি প্রেগনেন্সি যদি 4 মাস 5 মাসের সময় আমাদের কাছে আসে যে মাথার খুলি নেই, তাহলে কি আমরা তাকে 9 মাস পর্যন্ত টানবো? তাকে তো 9 মাস পর্যন্ত এই বাচ্চাটাকে পেটের ভেতর বড় করে লাভ নেই। তখন 4 মাসে ছোট অবস্থা এই বাচ্চা সে সার্ভাইভ করবে না, তাহলে ওর তো ভবিষ্যৎ নেই। এটা মাকে বা প্যারেন্টসদেরকে জানানো হয়, জানানোর পরে এই ধরনের বাচ্চা তো টার্মিনেট করা হয়। আর আরো কিছু কন্ডিশন থাকে, আচ্ছা যেমন মা অনেক বেশি মানসিক বিকারগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত মা যে নাকি নিজেই সুইসাইড করতে যায় বারবার, অথবা নিজেই এমন ভাবে নিজেকে ইঞ্জুরি করে, অথবা তার প্রেগনেন্সিটাকে এমন ভাবে হ্যাম্পার করে, হয়তো কোনো খারাপ কোনো কিছু খাচ্ছে, পয়জনাস কেমিক্যাল খাচ্ছে, অথবা নিজেকে আঘাত করছে, যে সেই বাচ্চাটা ইনজুর্ড, অথবা বাচ্চাটা ক্ষতিগ্রস্ত ভিতরে, অথবা এই বাচ্চাটা জন্ম নিলে বেশ কিছু সমস্যা দেখা যেতে পারে। সেই ধরনের ক্ষেত্রেও সাইকিয়াট্রিস্টদের পরামর্শ নিয়ে আমরা ওই ধরনের বাচ্চা টার্মিনেট করি, কিন্তু সেগুলো একটি মিটিং করে ফ্যামিলির সাপোর্ট নিয়ে, সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে, যে এই বাচ্চাটাকে আদৌ বাঁচতে পারবে কিনা বা মায়ের ভবিষ্যৎ কি, সেক্ষেত্রেও তো কিছু টার্মিনেশন করা হয়। কিন্তু সুস্থ স্বাভাবিক বাচ্চা কখনোই, কোনো অবস্টেট্রিশিয়ান, কোনো প্রসূতি রোগ বিশেষজ্ঞ কখনোই সুস্থ মাথায় বাচ্চা টার্মিনেট করবে না, একটি সুস্থ বাচ্চা, এবং এটা জি আইনত দণ্ডনীয় অপরাধ। জি আপু, এই বিষয়টাতে আমি একটু যেতে চাচ্ছিলাম যে বাংলাদেশে আসলে এই যে এটার উপরে যে আইনের যে বিধিবিধান আছে এটা সম্পর্কে যদি একটু বলতে। বিশ্বের অনেক দেশে যদি আপনি তাকান, যেমন দেখেন আমেরিকা, ইউরোপ, এসব কান্ট্রিতে কিন্তু অ্যাবর্শনকে আইনের মাধ্যমে লিগাল করা হয়েছে। ওসব দেশে যখন যে চায় অ্যাবর্শন করে ফেলতে পারে, কোনো বাধা অ্যাবর্শন নেই, সেটা অ্যাবর্শন জীবন্ত বলতে সুস্থ আপু বাচ্চা যেটা হোক আপনি না কেন, ইলিগালটাকেও ওরা লিগেল ইলিগাল করে ফেলেছে, অ্যাবর্শন, রাইট? ওরা ওদের কাছে এই টার্মটাই লিগাল, লিগাল আচ্ছা টার্মিনেশন অফ প্রেগনেন্সি। কিন্তু আমাদের কাছে, আমাদের আইনে কখনোই এটা সাপোর্ট করেনি। কিন্তু উন্নত বিশ্বের যতগুলো দেশে আমরা দেখি, জাপান বলেন, ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইউরোপ, সব জায়গাতেই এটা লিগাল। ওরা লিগালি, মায়েরা মায়ের ইচ্ছার উপর ডিপেন্ড করে, কাপলের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, বাবা মা যদি সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ওরা অ্যাবর্শন করে দিচ্ছে। তো আমাদের দেশে এই আইন কখনোই প্রতিষ্ঠিত হয়নি, এটা সম্পূর্ণ বেআইনি, এবং এটা জি সেই ব্রিটিশ আমল অনেক আগে থেকে, 1860 থেকে চলে আসছে, যে আচ্ছা এখানে কোনো বাচ্চা টার্মিনেশন করা যাবে না। কিন্তু একটি কথা বলা আছে, আনলেস মাদার্স লাইফ ইজ ইন ডে,
injury or baby is severely ill. আচ্ছা তাহলে বুঝতে পারছেন যে আমি যে কন্ডিশন গুলো বলেছি, যে কন্ডিশন গুলোতে আমরা অ্যাবর্শন করে দিচ্ছি, ওরা কিন্তু সেই কন্ডিশন গুলো রেখেছে যে মায়ের জীবন শঙ্কিত হয়ে যায় অথবা বাচ্চা খুবই শঙ্কিত একটি লাইফ নিয়ে জন্মগ্রহণ করবে, সেই ধরনের বাচ্চা ব্যতীত আজকের অতিথি আরেকটি আইন আছে। তো আপু আমরা তো নেটওয়ার্কে একটু এখন স্লো, জি এখন তো শোনা যাচ্ছে, জি এখন শোনা যাচ্ছে। তো আমরা আসলে শোনা আজকে যাচ্ছে? অনেক কিছু আসলে আমরা আপনার কাছ থেকে জানতে পাচ্ছি, এবং আমরা আরো কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো, এবং আশা করি সেগুলোরও আমরা এরকম সুন্দর সুন্দর উত্তর আমরা পাবো। তো আমি এখন যে বিষয়টি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যে এই যে গর্ভপাত বা অ্যাবর্শন আমরা যেটাকে বলি, সেটা আসলে কি কি আসলে এটার ক্ষতি হতে পারে, এই আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করে। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের খুবই তিক্ত অভিজ্ঞতা এই অ্যাবর্শন নিয়ে, কারণ যারা মেয়েরা অনেক ক্ষেত্রেই ইল্লিগাল অ্যাবর্শন করছে, ইল্লিগাল অ্যাবর্শনের পরে, কারণ তারা বিভিন্ন রকমের আনট্রেইনড সিস্টার অথবা তথাকথিত আয়া খালা এরকম অনেকের কাছে গিয়ে দেখা গেল যে অ্যাবর্শন করে এসেছে এবং আনহাইজিনিক কন্ডিশন, তারপর তারা বিভিন্ন রকমের জটিলতা নিয়ে আমাদের কাছে হাসপাতাল অথবা চেম্বারে আসছে, এবং তারা বলছে যে তাদের ডিএনসি করা হয়েছে, বাচ্চা নষ্ট করা হয়েছে, এবং বাচ্চা নষ্ট করার পর তাদের খুব ব্যথা হচ্ছে অথবা ব্লিডিং হচ্ছে, ব্লিডিং কমছে না, এবং পেটেও অনেক ব্যথা হচ্ছে। তো এগুলোই কিন্তু জটিলতা, কারণ যখন আনক্লিন ইনস্ট্রুমেন্ট দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, তখন অলরেডি জার্ম জরায়ুর ভিতরে ঢুকে যায়, এবং এই জীবাণুগুলো জরায়ু থেকে, জরায়ুর আশেপাশে যত স্ট্রাকচার আছে, জরায়ু নালী, ডিম্বাশয় এবং ভেতরে খাদ্য নালী, সব কিছুকে ইনফেক্টেড করে দেয়। এবং তখনই মহিলারা অনেক ক্ষেত্রে আমরা পাই, মিডল এজ ওমেনরা আসে 30-40-এ, যে তাদের সারাক্ষণ স্রাব ভাঙে, এবং স্রাব হচ্ছে দুর্গন্ধযুক্ত স্রাব, পেটে ব্যথা হয় সারাক্ষণ অথবা জ্বর আসে। তখন কিন্তু আমরা তাদেরকে হিস্ট্রি জিজ্ঞেস করি যে আপনার কি বাচ্চা নষ্ট হয়েছে কখনো বা আপনি নষ্ট করেছেন, তখন অনেক সময় বলে যে জি ম্যাডাম, আমরা তো এরকম, আমি সিক্রেটলি আমার একটা বাচ্চা আলাদা করে গিয়ে নষ্ট করে আসছি। তো দেখা যায় যে এইভাবে আমি সবাইকে অ্যালার্ট করে দিচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে, যে আপনারা আনহাইজেনিক অবস্থা, আনক্লিন এই সমস্ত অ্যাবর্শন করতে যাবেন না। এটা আপনার নিজের জীবনের জন্য, সারা জীবনের জন্য একটা বার্ডেন, আপনার তলপেট, জরায়ু সবকিছু ইনফেকশন হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে পরবর্তীতে এই জরায়ুটা কিন্তু অপারেশন করে ফেলে দিতে হয়, কাজে এটা খুব বড় প্রবলেম। এবং সবচেয়ে মারাত্মক ভাবে আমরা হসপিটালে ইমার্জেন্সিতে যে কেস গুলো পাই, যে ডিএনসি করতে গিয়েছে ইনস্ট্রুমেন্ট দিয়ে জরায়ু ফুটা করে ফেলেছে, জরায়ু ফুটা করে ভেতরে খাদ্য নালী সবকিছু ফুটা করে ফেলেছে, ইনজুরড, এবং রোগীর ভেতরে নাড়ি ভুড়ি একেবারে ওলট পালট অবস্থা হয়ে রোগী একদম শকে, সেপটিক, এই ধরনের প্রচুর পেশেন্ট আমরা মাঝে মাঝেই হসপিটালে ইমার্জেন্সিতে পাই, যে সে কোথাও ইল্লিগাল অ্যাবর্শন করতে গিয়েছিল। এবং দেখা যায় অনেক সময় আমরা যখন জরায়ুটা নিচে থেকে পরীক্ষা করতে যাই, দেখা যায় ওর ভেতর দিয়ে নাড়ি ভুঁড়ি পর্যন্ত বের হয়ে এসেছে, এবং বাচ্চা, মৃত বাচ্চা, হয়তো কিছু টুকরা পড়ে গেছে, কিছু টুকরা ভেতরে, এবং জরায়ু ফুটা হয়ে পেটের ভেতর ছড়িয়ে পড়েছে। ইল্লিগাল অ্যাবর্শনটা এতটা ভয়াবহ, এবং এই ধরনের ইনফেকশন যখন পুরো বডিতে ছড়িয়ে যায়, বডি থেকে সারা বডির রক্তে ছড়িয়ে যায়, এবং ব্লাডে যখন একবার ইনফেকশন গুলো একেবারে ঢুকে যায়, তখন আপাত মস্তক তার সবকিছুতে ইনফেকশন হয়ে যায়, তার ব্রেইনে ইনফেকশন হয়ে যায়, তার হার্ট, লিভার, কিডনি সবকিছু ইনফেক্টেড হয়ে যায়, এবং সেই ধরনের রোগীকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট দিয়েও বাঁচাতে পারি না, এবং তাদের জরায়ু আমরা অপারেশন করে ফেলে দিই। কাজে বুঝতে পারছেন যে আমাদের অভিজ্ঞতা কত তিক্ত এই ইল্লিগাল অ্যাবর্শন নিয়ে। কাজে আমার অনুরোধ যে আপনারা ইল্লিগাল হ্যাঁ অ্যাবর্শন করবেন না, আপনাদের একটা প্ল্যান্ড প্রেগনেন্সি থাকবে। আমরা যে রোগীগুলো ডেলিভারি করি, অন্তত আমাদের কাছে যারা আমরা সচেতন, তারা কিন্তু কাউন্সিলিং করে দেয় যে আপনার এরপরে নিশ্চয়ই আপনি আপাতত বাচ্চা নেবেন না, অন্তত গ্যাপ রাখবেন 2 বছর, তাহলে আপনি একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করুন।
জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি পিল হতে পারে, ইঞ্জেকশন হতে পারে, বিভিন্ন রকমের পদ্ধতি এসেছে। সেই পদ্ধতিগুলো ব্যবহার করলে তো ভ্রূণকে তার ইল্লিগালি গিয়ে আর হত্যা করতে হয় না, অথবা তার নিজের জীবন শঙ্কিত হয় না যখন সে এই ধরনের জটিলতাগুলো নিয়ে আমাদের কাছে আসে। কাজে আমার মনে হয় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটার অ্যাওয়ারনেসটা অনেক বেশি করা উচিত, যে আপনারা যে কোনো ধরনের একটি পদ্ধতি নেবেন এবং নিজেরা ফ্যামিলি প্ল্যানিং করবেন যে আমি এত বছর পরে বাচ্চা নেব, তাহলে কিন্তু এই কমপ্লিকেশন গুলো হচ্ছে না, অ্যাবর্শনের এই জটিলতাগুলো হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ একটি কথা আপনি আজকে মেসেজ দিলেন আমাদের এই কেসিএইচ মিডিয়ার মাধ্যমে। তো আসলে আমি আপনার কাছে যে জিনিসটি জানতে চাইবো এখন, এবং তার আগে আমি দর্শকদেরকে একটি কথা বলতে চাই। আজকে আপনারা শুনলেন যে ইলিগেল অ্যাবর্শনের জন্য আসলে কি কি বিপদের সম্মুখীন আপনারা হতে পারেন। তো আসলে এই জন্য আসলে আপনারা এটা থেকে সাবধান থাকবেন, এবং অবশ্যই ডাক্তারদের শরণাপন্ন হয়ে তারপর আপনারা একটা যে কোনো একটা সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন। তো আমি যে প্রশ্নটি আমি এখন করতে ফ্যামিলি চাই, প্ল্যানিংটা একজন মেনলি, রাইট তো একজন একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে কোন কোন স্টেজে আসলে গর্ভবতী মায়েদের গর্ভপাত হওয়ার ঝুঁকিটা বেশি থাকে, তখন একজন গর্ভবতী মায়ের কি কি নিয়ম অনুসরণ করতে হয় যদি বলতেন। এটিও তো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। যেমন আমি আগেই বলেছি যে কারো যদি কোনো অসুখ থেকে থাকে, ডিজিজ থেকে থাকে, তাহলে সে কিন্তু আগেই আমাদের কাছে আসবে, যে প্রেগনেন্সি নেওয়ার আগেই চলে আসবে যে ম্যাডাম আমাদের প্ল্যান করছি যে আমরা একটি বাচ্চা নিব, তো এজন্য আমরা চেক আপে এসেছি। তখন কিন্তু আমরা তার প্রেশার মাপবো, তার ডায়াবেটিসটা দেখবো, কিছু ব্লাড টেস্ট করব, এবং প্রবলেম গুলো পেলে তখন সেই প্রবলেম গুলোকে আমরা ট্রিটমেন্ট দিয়ে ঠিক করবো, এবং তখন আমরা তাকে একটি গ্রিন সিগনাল দিব যে হ্যাঁ এখন কন্ট্রোলে এসেছে, আপনি এখন ট্রাই করতে পারেন। এমনকি আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্টও প্রেগনেন্সি 3 মাস আগে থেকে দিয়ে দিই। এই ভিটামিন সাপ্লিমেন্ট গুলো কিন্তু খুবই উপকারী, যেমন ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড দিলে বাচ্চাদের যে নিউরোলজিক্যাল ব্রেনের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই প্রিভেন্ট করা যায়। কাজে আমরা যেই কাপলগুলো প্রেগনেন্সির প্ল্যান করে আসে, তাদেরকে কিন্তু 3 মাস আগে থেকে আমরা কারণে হয় সেটা কিন্তু আমি আগেও বলেছি। কাজে ওইভাবেই কিন্তু সাবধান থাকতে হবে। আর সে যদি আগে থেকে তার প্রবলেম গুলো ধরতে পারে, তাহলে তো সে কেয়ারফুল থাকলোই। যেমন ডায়াবেটিস এর রোগী এখন যদি ইচ্ছে মতো খাবার খায়, কার্বোহাইড্রেট খায়, সুগার খায়, তাহলে কিন্তু তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আসবে না, কাজে তাকে সতর্ক থাকতে হবে। প্রেশারের রোগীকে তার প্রেশারের ওষুধ খেতে হবে। এখন সে যদি বলে যে আমার যখন খারাপ লাগে তখন আমি প্রেশারের ওষুধ খাই, অন্য সময় খাই না, তাহলে তো তার প্রেগনেন্সিটা সে সেফলি ক্যারি করতে পারবে না। আর যাদের অনেক সময় আগে অ্যাবর্শন হয়ে যায়, তাদের জন্য কিন্তু কিছু মেডিসিন আছে। আমরা কিছু হরমোনাল ট্যাবলেট ওই ধরনের রোগীদেরকে আগেই প্রেসক্রাইব করে থাকি, যাতে তার এই প্রেগনেন্সিটা ক্ষতিগ্রস্ত না হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা বলি তারা রেস্টে থাকুক, বাড়ির বাইরে না যাক অন্তত 3 মাস, কোনো ভারী কাজ না করুক, জার্নি না করুক, এবং এমনকি 3 মাস আমরা স্বামীর সাথে যে সহবাস সেটাকেও নিষেধ করে থাকি। তো এভাবে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা ট্যাকেল করে প্রেগনেন্সিটাকে সেফলি রান করাতে পারি রোগীদের ক্ষেত্রে। হ্যাঁ আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি দর্শক মন্ডলী, আসলে আমরা আসলে দুঃখিত যে আজকে আসলে নেটওয়ার্কের জন্য আপনাদেরকে আমরা ক্ষমা প্রার্থী, যে আসলে আমরা ফ্রিকোয়েন্টলি আমরা করতে পারছি না একটু স্মুথলি। যাই হোক, তারপরও আমরা আসলে অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি, কারণ টেকনিক্যাল প্রবলেম আসলে এটা আমাদের কোনো হাত নেই এটার জন্য, সেই জন্য আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি যে বিষয়গুলো আজকে আপনারা অবশ্যই আপনারা খুব প্রাণবন্ত একটি অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন, যে আসলে গর্ভপাত জিনিসটা আসলে কি, অ্যাবর্শন জিনিসটা কি, সেই জিনিসটা নিয়ে আমরা আজকে যতটুকু পেরেছি একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আজকে আমাদের অতিথি আমাদেরকে সেই ভাবে উনি উপস্থাপন করছেন এবং করে যাচ্ছেন, এবং
আরো কিছু কোশ্চেন আমাদের মাঝে আসছে, সেগুলো ইনশাল্লাহ করবেন। সেই পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আশা করি আপনাদের এই প্রশ্নগুলো, উত্তরগুলো আপনাদের কাজে লাগবে আপনাদের জীবনে, কারণ এটা অনেক ভাইটাল একটা বিষয়, গর্ভপাত বিশেষ করে আমাদের মা বোনদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপু, আমি যে বিষয়টি আমরা জানলাম যে আসলে কোন কোন স্টেজে, এবং তার আগে অনেকগুলো জিনিস জানলাম, তা আমি এই পর্যায়ে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কোন কোন অবস্থায় একজন মায়ের জন্য প্রেগনেন্সি কন্টিনিউ করা খুবই ঝুঁকিপূর্ণ। এটা তো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু মায়েরা জানে না, না জেনেই প্রেগনেন্সি নিয়ে আমাদের কাছে চলে আসে। তো তখন তো আমাদের পেশেন্টদেরকে ইনফর্ম করতে হয় যে এই প্রেগনেন্সি গুলো যদি তারা ক্যারি করে তাহলে মায়ের কতটুকু, মায়ের জন্য সেটা ঝুঁকিপূর্ণ, এবং অনেক ক্ষেত্রে মায়ের মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে। এই ধরনের কিছু কন্ডিশনেও কিন্তু আছে যে ক্ষেত্রে মারা হয়তো অনেকে জানে না, এর জন্য তারা কিন্তু প্রেগনেন্সি নিয়ে চলে আসে। অনেক ক্ষেত্রে তারা আগে থেকে ইনফর্ম থাকে, কিন্তু কিছু পেশেন্ট আমরা পাই যারা না জেনেই প্রেগনেন্সি নিয়ে চলে আসে। তো এই ধরনের কন্ডিশন আমাদের প্রায়ই ফেস করতে হয়। এর মধ্যে 1 নম্বর কারণ যেটা আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে হার্টের সমস্যা। হার্টের সমস্যা তো অল্প থেকে শুরু করে মারাত্মক সমস্যাও থাকতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গ্রেডে ভাগ করি, তো গ্রেড 1 2 দেখা যায় মাইল্ড, যে ক্ষেত্রে মা হাঁটাচলা করতে পারে, তার শ্বাসকষ্ট হয় না, হার্টে প্রবলেম হয় না। কিন্তু গ্রেড 3 আর 4 দেখা যায় যে মা বসা অবস্থাতেও শ্বাসকষ্ট হচ্ছে, তার হার্টের সমস্যাটা এত বেশি যে বসে থাকতে নিঃশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। তো এই ধরনের সিভিয়ার, খুব মারাত্মক পর্যায়ে যে হার্টের রোগীগুলো আছে, তারা যদি প্রেগনেন্সি নিয়ে আসে, এই প্রেগনেন্সি কিন্তু তারা ক্যারি করতে পারবে না। যদি এই প্রেগনেন্সি ক্যারি করে তাহলে প্রেগনেন্সির জন্য বাচ্চা যত বড় হবে তত তার ব্লাড সার্কুলেশন বাড়বে শরীরের ভিতর, এবং একটু ব্লাডের লোডটা কিন্তু তার এই দুর্বল হার্ট কখনোই সহ্য করতে পারবে না, কারণ একটি বাচ্চা ভেতরে থাকলে অনেক বেশি রক্ত সরবরাহ বেড়ে যায় শরীরের ভিতর। তার এই অসুস্থ হার্ট দিয়ে সে কিন্তু এই রক্ত চলাচলটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, সেক্ষেত্রে মা হার্ট ফেল হয়ে মারা যাবে। তো অনেক ক্ষেত্রে আমরা মাদেরকে ইনফর্ম করি যে আপনি এটা 9 মাস ক্যারি করলে আপনি মৃত্যুর ঝুঁকির মধ্যে মারাত্মক পর্যায়ে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মাকে বাঁচানোর জন্য হয়তোবা খুব আর্লি স্টেজে এ ধরনের বাচ্চার টার্মিনেশনও করা হয়ে থাকে। আরো কিছু কন্ডিশন আছে, যেমন মার অনেক বেশি প্রেশার, যেটাকে আমরা বলি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, এমন যে 200-220 নিচেরটা 150, মানে এমন ধরনের প্রেশার যে প্রেশারের জন্য তার স্ট্রোক করে যেতে পারে, তার খিঁচুনি হতে পারে, এবং খিঁচুনি যদি হয় সেক্ষেত্রে কিন্তু সে প্যারালাইসিস হয়ে মারাও যেতে পারে। এবং এ ধরনের প্রেশার দেখা যায় আনকন্ট্রোলেবল, রোগী কখনোই ওষুধ খায়নি, হঠাৎ করে আমাদের কাছে আসছে এবং সে বলছে যে তার প্রচন্ড মাথা ব্যথা করছে এবং চোখে ঝাপসা দেখছে, তখন প্রেশার মেপে দেখা গেল তার ভয়াবহ ব্লাড প্রেশার। এবং তখন আমরা অনেক সময় কিন্তু ইঞ্জেকশন দিই, প্রেশারের ইঞ্জেকশন দিই, খিচুনির ইঞ্জেকশন দিই, তারপরেও দেখা যায় মায়ের খিচুনি শুরু হয়ে গেছে, এবং হসপিটালে একলামশিয়া ওয়ার্ড বলে আলাদা করে, এই একলামশিয়া ওয়ার্ডে মা গুলো কিন্তু ভর্তি থাকে। এবং অদ্ভুত ভাবে এই একলামশিয়া হওয়ার বা খিচুনি বা প্রেশার বাড়ার অন্যতম কারণ হচ্ছে গর্ভস্থ শিশু এবং গর্ভস্থ ফুল। এই গর্ভস্থ ফুল থেকে বিভিন্ন রকমের হরমোন রিলিজ হয়, এই হরমোন দিয়ে মায়ের এত বেশি পেদায়, সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না, তার ক্ষেত্রে হয়, এবং এই মাগুলোকে আমরা বলি প্রি একলামশিয়া একলামশিয়া। কাজে এই গর্ভ ফুল এই বাচ্চাটাকে ডেলিভারি করে ফেলতে হবে, যদি না করি তাহলে মাকে বাঁচানো সম্ভব নয়। তো সেক্ষেত্রেও আমাদেরকে কাপলদেরকে জানাতে হয় যে বাচ্চা এখন 6 মাস, এই বাচ্চাটা আমরা যদি এখন টার্মিনেট করে দিই 6 মাসের বাচ্চা নাও বাঁচতে পারে, কিন্তু এই বাচ্চা যদি আরো ক্যারি করে তাহলে মায়ের প্রেশার উত্তরোত্তর বাড়তেই থাকবে এবং মা খিঁচুনি হয়ে মারাও যেতে পারে। তখন কিন্তু স্বভাবতই তারা চাবে না, প্যারেন্টসরা কিন্তু এই প্রেগনেন্সিটা ক্যারি করতে চাবে না। তাহলে কি খুব খুব বেশি প্রেশার একলামশিয়ার পর্যায়ে, সেই ক্ষেত্রেও কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিটা ক্যারি করা। আর 3 নম্বর আরেকটা আমরা অনেক বেশি ফেস করি, সেটা হচ্ছে ক্যান্সার, জরায়ুর ক্যান্সার। বিশেষ করে জরায়ুতে ক্যান্সার, মা প্রেগনেন্সি নিয়ে এসেছে এবং মা জানে না, অথবা অ্যাক্সিডেন্টালি সে ক্যান্সারের পেশেন্ট, সে প্রেগনেন্ট হয়েছে, ক্যান্সার একেবারেই
ফিজিওথেরাপি যদি দেয় তাহলে কিন্তু প্রেগনেন্সি টিকতে পারে না। এই ধরনের ক্যান্সারের পেশেন্টদেরকেও জানাতে হয় যে আপনার রেডিওথেরাপি লাগবে, কেমোথেরাপি লাগবে। তো রেডিওথেরাপি কেমোথেরাপি দিলে সেই বাচ্চার তো অ্যাবনর্মাল বাচ্চা জন্ম নেবে, রেডিওথেরাপি কেমোথেরাপি তো বাচ্চার শরীরেও যাবে। এবং এই ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে তারা বাচ্চা ক্যারি করতে পারবে না, এই বাচ্চা ঝুঁকিপূর্ণ তাদের জন্য, সেক্ষেত্রেও কিন্তু টার্মিনেশন করা হয়। জি আপু, আরেকজন প্রশ্ন করেছেন যে এটা হচ্ছে যে কিভাবে আসলে বুঝবে তার যে গর্ভপাত হয়েছে, যদি একটু সংক্ষিপ্ত ভাবে এটা একটু বলতেন। হ্যাঁ, একজন মা তো বুঝতেই পারে অনেক সময়, আবার অনেক সময় বুঝতেও পারে না। যেমন আপনাকে বলেছি যে অনেকে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ বাসায় থাকে, তো বাসায় থাকে তারা ভাবে যে তারা তো প্রেগনেন্ট, এবং অনেকে ভাবে যে তারা 5 মাস 7 মাসের সময় একটি আলট্রাসনোগ্রাম করে বাচ্চাটা দেখে নেবে। তো দুর্ভাগ্যজনক ভাবে যখন তারা 3 মাস অথবা 4 মাসের সময় আমাদের কাছে এমনিতেই চেক আপে আসে, সেই একই কন্ডিশন আমরা আলট্রাসনোগ্রাম করে বেশ কিছু অ্যাবনর্মালিটি পাই, যেমন বাচ্চা মৃত অথবা বাচ্চার ফুল আছে, বাচ্চা নেই। তো এক্ষেত্রে কিন্তু মায়েরা বুঝতে পারে না, এটা একটু দুর্ভাগ্যজনক যে সব ক্ষেত্রে মায়েরা বুঝতে পারে না। কিন্তু কিছু কমন সিমটম আছে যেটা দিয়ে মারা বুঝতে পারে যে তাদের অ্যাবর্শন হয়ে যাচ্ছে। এটার মধ্যে 1 নম্বরে তো ব্লিডিং, হঠাৎ করে রক্ত যাচ্ছে, প্রেগনেন্সিতে তো রক্ত যাওয়ার কথা না। তো অনেকেই বলে যে ম্যাডাম আমাদের অল্প অল্প করে রক্ত ভাঙছে। এই ধরনের পেশেন্ট আমরা প্রতিদিনই আমাদের চেম্বার প্র্যাকটিসে পাই, এবং এই করোনার সময় আমরা এর জন্য কিন্তু প্রেগনেন্সি নিতে নিষেধ করছি। আমাদের অবস্টেট্রিক্যাল সোসাইটি থেকে এটা বলা আছে, আমরা যেন সবাইকে এনকারেজ করি যে আপনারা ফ্যামিলি প্ল্যানিং এ থাকুন, এখন এখন আপাতত এই বছর প্রেগনেন্সি নেওয়ার দরকার নেই। কারণটা হচ্ছে যে প্রেগনেন্সির রেট এবার এই করোনার সময় বাংলাদেশে 3 গুণ বেড়েছে, এবং যাচ্ছে প্রেগনেন্ট রোগী 2 জন 3 জন আসছে, কারো ব্লিডিং হচ্ছে অথবা কারো আলট্রাসনোগ্রাম করে দেখা যাচ্ছে অ্যাবনর্মালিটি আছে, সেটা টার্মিনেট করে ফেলতে হবে। কাজেই অনেকে সিমটম নিয়ে আসে যে তার কিছু রক্ত ভাঙে, আবার কেউ কেউ বলে পেটে ব্যথা হচ্ছে। এই দুটোই হচ্ছে সবচেয়ে কমন সমস্যা, যে পেটে ব্যথা অথবা ব্লিডিং হচ্ছে। আবার অনেকে বলে যে ময়লা পানি ভাঙছে, ব্রাউন কালারের একটা পানি পানি ভাঙছে। তো এই 3 সিমটম হলে আমরা কিন্তু খুব অ্যালার্ট হয়ে যাই যে তার তাহলে কি কোনো ধরনের অ্যাবর্শন। আলট্রাসোনোগ্রামে আমাদের একদম ডেফিনেট ইনফরমেশন দিয়ে দেয় যে বাচ্চাটা সুস্থ নাকি কোনো সমস্যা আছে। ধন্যবাদ আপু আপনাকে। আমি এখন তো যেটা আপনার জানতে চাবো এই সেটি হচ্ছে অনুষ্ঠানের যে, মাধ্যমে রিকোয়েস্ট একটাই যে আমি বলবো যে এখন প্রেগনেন্সি না নিলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা জি, অবশ্যই আমাদের দর্শক যারা আজকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, অবশ্যই আপনি যে কথাগুলো বলছেন সেগুলো যথার্থ তারা করবেন বলে আমরা আশা রাখতে পারি। তো এখন আমি যে প্রশ্নটি যেতে চাই সেটা হচ্ছে যে, একবার যদি একজন মায়ের যদি গর্ভপাত হয়, সেই ক্ষেত্রে আসলে কতদিন পর আসলে ওই মা আবার বাচ্চা নিতে পারবে, যদি একটু সংক্ষিপ্ত ভাবে একটু বলতেন। এটা তো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কারণ কি, অনেকেরই তো এক্সপেক্টেড চাইল্ড থাকে, অনেকের প্রথম বাচ্চা থাকে যেটা অ্যাবর্শন হয়ে নষ্ট হয়ে গেছে। এই মায়েরা কিন্তু খুবই অ্যাংশাস থাকে, তারা সাইকোলজিক্যালি আপসেট থাকে, এবং তারা চাই যে আবার কবে তারা প্রেগনেন্ট হবে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে যে অ্যাবর্শন হয়ে গেলে জরায়ুটা তো একটু থাকে, চাই কিছুটা সময় আমরা তাকে দেই যে এই সময়টার পরে সে যেন প্রেগনেন্সি নেয়। অ্যাটলিস্ট আমরা 3 মাসের একটি স্পেস দেওয়ার চেষ্টা করি, রোগীদেরকে বলি যে অন্তত যার ক্ষেত্রে খুব আর্জেন্ট দরকার যে সে আবার, যেটা বলছিলাম যে আমাদের মনে হয় আজকে প্রোগ্রাম এখানে শেষ করে দেওয়াই উচিত, কারণ এত নেটওয়ার্কে ডিস্টার্ব থাকে আসলে ভিউয়াররাও কিন্তু কনসেন্ট্রেশন রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ রাইট, আমি আর আপনাকে, আমরা শেষ পথের পর্যায়ে চলে আসছি। আমি সর্বশেষ একটা কোশ্চেন করি, আমি এটা শেষ করে ফেলবো, আপনি যদি এটা কন্টিনিউ করতেন একটু। যে 3 মাস আপনি রেঞ্জটা দিয়েছেন, ওকে,
আমি এখন যেটা বলবো যে অ্যাবর্শন হলে পরবর্তীতে আসলে বাচ্চা হতে কোনো সমস্যায় পড়তে হয় কিনা মায়েদের? হ্যাঁ, এটাও কিন্তু খুব কমন একটি কোশ্চেন। আমাদের মারা তো ফোবিক থাকে, তারা ভাবে যে একবার অ্যাবর্শন হয়ে গেছে, এর পরের বার কিন্তু তারা পুরো প্রেগনেন্সি জুড়ে তারা খুব টেনশনে থাকে, স্ট্রেসে থাকে, এবং সব সময় তারা মনে করে যে এইবার প্রেগনেন্সিতে সাইকোলজিক্যাল খুব সাপোর্ট দেওয়া লাগে। এটাই সব ইম্পর্টেন্ট, মানসিক সাপোর্ট দিতে হয় যে আপনি একদমই দুশ্চিন্তা মুক্ত থাকবেন, কারণ আমরা তো চেক আপ করে দেখেছি, চেক আপ করে দেখেছি যে এই প্রেগনেন্সিটা হেলদি প্রেগনেন্সি। তখন আমরা কিন্তু মাকে কাউন্সিলিং করি যে আপনি একদমই দুশ্চিন্তা করবেন না, ইনশাল্লাহ এই প্রেগনেন্সিটা অবশ্যই আপনি 9 মাস ক্যারি করে একটি সুস্থ বাচ্চা পাবেন, কারণ টেনশন করলে সেটাও কিন্তু প্রেগনেন্সির জন্য খুব খারাপ। কারণ টেনশন করলে বেশ কিছু অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন টাইপের হরমোন রিলিজ হয়, যেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। কাজে এটা আমরা রোগীকে ইনশিওর করি, আর সাথে অ্যাবর্শনের কারণগুলো যদি ধরতে পারি, যেমন আমরা আগেই বলেছি যে ডায়াবেটিস, প্রেশার, হরমোন জনিত সমস্যা বা জরায়ুর গঠনগত সমস্যা, এই জিনিসগুলোকে তো আমরা কন্ট্রোল করে তারপর তাকে প্রেগনেন্সি নিতে বলি। কাজে আমরা সবসময় বলি যে আপনার যে অসুখগুলো আছে সেই অসুখে যে আমরা যে ট্রিটমেন্ট দিয়েছি ওই ট্রিটমেন্ট মতো আপনারা চলবেন, এবং রেগুলার চেক আপে থাকবেন, এবং যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাছে আসবেন বা কন্ট্যাক্ট করবেন। জি সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রোগ্রামটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে গর্ভপাত সম্পর্কে অনেক কিছুই জানানোর চেষ্টা করেছি, এবং আমরা আপনাদেরকে এই গর্ভপাত আসলে করলে কি হয়, করণীয় কি বা হলে কি করণীয় সেগুলো সম্পর্কে আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আজকে আপনাদেরকে আমি আগেই বলেছি যে আজকে আমাদের এখানে ঢাকাতে সারা দেশে হচ্ছে কিনা আমি ঠিক জানি না, বৃষ্টি হচ্ছে প্রচন্ড, সেই জন্য আসলে নেটওয়ার্কের প্রবলেম দেখা দিয়েছে। তো সেই জন্য আসলে আজকে আমরা স্মুথলি আসলে প্রোগ্রামটা করতে পারিনি, তারপরেও যতটুকু আমরা পেরেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে গর্ভপাতটা আসলে কি বা করলে কি হয় আর সেগুলো সম্পর্কে। আমাদের আজকের অতিথি ছিলেন ডক্টর রেবেকা তারান্নম শাম্মি, যিনি কনসালটেন্ট গাইনি ও অপস এবং অপস আছে বিভাগে, উনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং আপনার মিটফুড হাসপাতালে উনি কর্মরত আছেন। তো আমার মনে আজকে হয় ভাইয়া ওনার সাথে আমরা প্রোগ্রাম একটা প্রাণবন্ধ আলোচনা আমরা করছি। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী একটি প্রোগ্রামে আবার আপুকে নিয়ে আসব, এবং আজকে এই নেটওয়ার্কের প্রবলেমের জন্য আসলে আমরা সুন্দরভাবে যতটুকু পেরেছি আমরা করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা পরবর্তী একটি সময় আবার আপুকে নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমাদের কেসিস মিডিয়ার পাশে থাকবেন সবসময়। আমরা নতুন করে আবার অতিথি বিভিন্ন ধরনের অতিথিকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং পরবর্তীতে আপনাদেরকে আরো চমক দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।